প্রীতিলতাকে নিয়ে চলচ্চিত্রটি বানানোর পরিকল্পনা আমাদের আসলে অনেক দিন ধরেই ছিল। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ছেলেবেলা থেকেই প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম, আর সেই কারণেই প্রীতিলতার প্রতি একটি আলাদা অনুভব, একটি অনুভূতি আমার কাজ করত এবং এই অনুভূতিটি বিপ্লবী চিন্তার থেকে উৎসারিত। প্রীতিলতাকে নিয়ে একটি উপন্যাস বাংলাদেশে আছে সেটা আমি জানতাম না। আমার স্ত্রী আমাকে এই উপন্যাসটি, সেলিনা হোসেনের লেখা উপন্যাসটি ভালোবাসা প্রীতিলতা, আমাকে উপহার দেয় পড়ার জন্য। এবং সেই উপন্যাসটি পড়তে গিয়ে আমার কাছে মনেই হয় যে প্রীতিলতার অনেক অজানা কাহিনী সেলিনা হোসেন এই উপন্যাসটিতে তুলে ধরেছেন এবং আমি উপন্যাসটি পড়ে উদ্বুদ্ধ হই এবং চলচ্চিত্র নির্মাণের জন্য পরিকল্পনা করি। এবং এই পরিকল্পনার মধ্যে আমার বন্ধু, আমার সতীর্থ, আমার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী রিফাত মুস্তফাও যুক্ত হন এবং আমরা এই চলচ্চিত্রটিকে করার জন্য একটি পরিকল্পনা করি। চট্টগ্রামে বসবাসকালে, চট্টগ্রামে শিক্ষাজীবন চলাকালে প্রীতিলতার যে স্মৃতি বিজড়িত জায়গাগুলো, সেই জায়গাগুলো ছাত্রজীবনই আমরা দেখতাম গিয়ে, কারণ 1930-এর সময়টি এই অগ্নি সময়, অগ্নিযুগ বলি আমরা এটাকে। এই অগ্নিযুগে একজন নারী স্বদেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এই ঘটনাটি একটি বিরল ঘটনা। আমরা জানি সেই সময়টিতে অনেকেই তাদের জীবনের সবচেয়ে মূল্যবান জীবনটিকে উৎসর্গ করেছেন দেশের জন্য এবং সেই রাজনীতি, সেই রাজনৈতিক চেতনা বাঙালির রয়েছে এবং সেই চেতনা থেকেই ধীরে ধীরে অঙ্কুরিত হয়েছে ভারতের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতার একটু একটু করে স্বপ্নের বুনন। আমরা আমাদের এই বাংলাদেশ, আজকে যেটি বাংলাদেশ, এই বাংলাদেশ একটি সময় 200 বছরের ব্রিটিশ শাসনের শোষণে নিমজ্জিত ছিল। সেই সময় এই ব্রিটিশ বেনিয়াদের তাড়ানোর জন্য, ঔপনিবেশিক শাসন শোষণের যন্ত্রণা থেকে মুক্তির জন্য যে মানুষেরা সশস্ত্র যুদ্ধ করেছিলেন, সেই সকল মানুষদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা এবং সেই সশস্ত্র বিদ্রোহের যে আগুন, সেই আগুনের ফলশ্রুতিতে আমরা কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আবার এই জাতি তার এই সশস্ত্র অভ্যুত্থানের পথকে খুঁজে পায় এবং শক্তি খুঁজে পায়। সেখান থেকে একটি বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশকে একটি নতুন বাঙালির একটি মানচিত্র, বাঙালির একটি ঠিকানা নির্মাণ করতে পেরেছিল এবং তার পেছনে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা এবং আরও সকল বিপ্লবীর যে চিন্তা, তাদের অবদান, সেই অবদানগুলোকে নিয়েই আমরা আমাদের বাঙালি জাতি স্বয়ংসম্পূর্ণ। এ কারণেই চলচ্চিত্রটি আসলে করা খুব জরুরি। আরও একটি কারণ আমি বলতে চাই যে এই চলচ্চিত্রটি শুধু নিছক চলচ্চিত্র নয়, এটি ইতিহাসের দলিল যা প্রীতিলতার আত্মাহুতির 88 বছর পরে আমরা এই জাতি দায়িত্ব নিয়েছি, একটি প্রজন্ম দায়িত্ব নিয়েছি ছবিটি করার জন্য।